বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে করতে হবে এখন আমরা ভিডিওর মাধ্যমে ওইটা দেখব তো এই জায়গায় বাইন্যান্সের এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে বাইন্যান্স ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর এই যেরকম আসবে তো এই জায়গায় যে গ্যাট স্টার্ট লেখা আছে এই গ্যাট স্টার্টের মধ্যে ক্লিক করলে তারপর নিয়ে যাবে হলো আপনার এই জায়গায় এই যে ইমেল অথবা ফোন নম্বর দিয়ে তো এই জায়গায় একটা ইমেল দিয়ে দিবেন আপনার পার্সোনাল যে ইমেলটা ব্যবহার করতেছে ওই ইমেলটা এরপরে যে নেক্সট আছে নেক্সটটা চাপ দিবেন তো নেক্সট চাপ দিলে এই জায়গায় জিজ্ঞেস করবো যে টেলার্স অ্যাবাউট ইউর সেলফ আপনি কি ক্রিপ্টো কারেন্সিটি নতুন না আপনি ক্রিপ্টো কারেন্সি থেকে আগে থেকেই আসেন প্রো তো যেহেতু প্রথমবার বাইন্যান্স খুলতেছেন তো যেহেতু নতুনই তাহলে আই এম নিউ টু ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পর নেওয়া যাবে আপনাকে যে ওয়েলকাম টু বাইন্যান্সের এখানে তো এই জায়গায় আবার আপনার ওই যে জিমেলটা আছে এই জিমেলটা দিবেন দেওয়ার পরে যে নেক্সট আছে নেক্সটে চাপ দিবেন দেওয়ার পর এই জায়গায় আপনার একটা কোড যাবে আপনার ওই জিমেলে ঠিক আছে ওই জিমেলে এই জায়গায় কোডটা এ জায়গায় চাপ দিবেন কোড সেন্টে তারপর কোডটা যাবে জিমেলে যাওয়ার পরে ওই কোডটা কপি করে এখানে পেস্ট করে নেক্সটে চাপ দিবেন তো নেক্সটে চাপ দেওয়ার পর এই জায়গায় আপনাকে বলবে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড তো আপনার যদি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতেছেন তো এটার মধ্যে একটা পাসওয়ার্ড থাকার দরকার আছে তো এই জায়গায় পাসওয়ার্ড দিতে গেলে কী কী শর্ত হলো আটটা ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে ওই আটটার মধ্যে একটা ডিজিট থাকতে হবে যেমন নাম্বার ঠিক আছে আবার ওই আটটা ডিজিটের মানে আটটা ক্যারেক্টারের মধ্যে একটা তো নাম্বার দিলেন আর একটা অবশ্যই আপার কেস লেটার হতে হবে বড় হাতের ওয়ার্ড হতে হবে তো এই পাসওয়ার্ডটা ফিল আপ করার পর দিবেন নেক্সট দেওয়ার পর এখানে এরকম আসবে যে অ্যাকাউন্ট এই জায়গায় আমার রেফারেল কোডটা আছে এই কোডটা বসে সাবমিটে চাপ দিবেন তাহলে বোনাস পাবেন আর যদি রেফারেল লিঙ্কে ক্লিক করেন হয়তো এই জায়গায় রেফারেলটা অটোমেটিক বসে যাবে না বসা থাকলে কোডটা কপি করে শুধু ওই জায়গায় পেস্ট করে দেবেন তাহলে বোনাস পাবেন নয়তো বোনাস পাবেন না শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট হবে কোনো বোনাস আসবে না তারপরে রেফার করতে পর এই জায়গায় ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক দিবেন ঠিক আছে ভেরিফাই আইডেন্টিতে ক্লিক দেওয়ার পর এ জায়গায় বলবে যে আনে বল পাঁচ কী পাঁচ বলতে আপনি এই জায়গাতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তো সবসময় তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায় না তো আপনি যখনই এটার মধ্যে ঢুকতে যাবেন যদি মানে অ্যাপ কেটে ওপেন তখন এই জায়গায় কি আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে ঠিক আছে যদি আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট থেকে থাকে তাহলে তো ভালো তো এই জায়গায় অ্যাডেড পাস্কিটের মধ্যে চাপ দিবেন আর যে ফিঙ্গারপ্রিন্ট না থাকে তাহলে স্কিপে দিবেন তো ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে তাহলে অ্যাডেড পাস কী এরপর আপনার এরকম আসবে একটা টু সাইটি ভাইস ফর ইউর পাস কি তো আপনার যেহেতু এই মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট আছে তো আপনার এই মোবাইলে ডিভাইস সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার ফিঙ্গারপ্রিন্টের একটা অপশন আছে ওই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে চাপ দিন চাপ দিলে পরে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড এরকম একটা আসবে তো এই জায়গায় এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে দেখেন একটা টিক চিহ্ন এসে পড়ছে এখন শুধু বাজাচ্ছে এখন ভেরিফিকেশন তো এই জায়গায় নিচে যে ভেরিফাই নাও লেখা আছে এটার মধ্যে ক্লিক করবেন তো ভেরিফাই নাও ক্লিক করার পরে এই জায়গায় আসবেন লেটস গেট ইউ ভেরিফাইড তো এই জায়গায় আপনি যেই দেশে আছেন ওই দেশের কান্ট্রিটা সিলেক্ট যেমন আমরা বাংলাদেশ আছি বাংলাদেশ সিলেক্ট করা এরপর এই জায়গায় আপনার কি কি দিয়ে করতে পারবেন পার্সোনাল ইনফরমেশন গভর্নমেন্ট ইস্যু আইডি লাইভনেস চেক এই তিনটা চেক করা হবে আপনার ঠিক আছে তো এই জায়গায় কন্টিনিউর মধ্যে চাপ দিবেন কন্ট্রালিতে দিলে এই জায়গায় পাঁচ হমে ইনফর্মেশন তো এই জায়গায় প্রথমে আপনার কান্ট্রি দিতে হবে যে আপনি কোন দেশের তো বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর লিগ্যাল নাম আপনার ফুল নাম ইংরেজিতে অবশ্যই সব নাম ইংরেজিতে দিবেন তো আপনার ফুল নাম এই জায়গায় দিবেন আপনার ন্যাশনালিতে বাবা নন্দজিরা হচ্ছে ইংলিশ এই জায়গায় দিবেন বাংলায় না। এরপর আপনার জন্ম তারিখ এই জায়গায় বছর মাস দিন দেওয়ার পর যে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউতে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনি এরকম আসবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন তো উপরে যে বাংলাদেশ সিলেক্ট করা আছে এখন এই জায়গায় কয়েকটা অপশন আছে যেমন যাদের স্মার্ট আইডি নাই ওই প্রিন্টেড এনআইডি আছে ল্যামিনেটিং করা যাদের স্মার্ট আইডি আছে ওই ল্যামিনেটিংটা এখানে দিবেন যে ন্যাশনাল আইডি ইজি ভেরিফিকেশন তারা এই অপশন দিয়ে করবেন আর যাদের স্মার্ট কার্ড আছে তারা এই যে ন্যাশনাল আইডি ভেরিফাই এই অপশনে যাবেন পরে আর যাদের পাসপোর্ট দিয়ে করতে ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স দিয়ে ড্রাইভিং তো যারা ন্যাশনাল আইডি অথবা ন্যাশনাল মানে স্মার্ট কার্ড দিয়ে করবেন তারা এই জায়গায় দুইটা থেকে যে কোনো একটা করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউ দেবেন তো কন্টিনিউ দেওয়ার পর এই জায়গায় এরকম আসবে ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক আছে তো কন্টিনিউতে আবার চাপ দিবেন চাপ দেওয়ার পর এ জায়গায় আসবে যে ডকুমেন্ট ভেরিফিকেশন টেক পিকচার উইথ ফোন যে আপনি কি আগের ছবি মানে এখন ছবি উঠায়া তাদেরকে দিতে চাচ্ছেন না আগে থেকে আপনার ছবি তোলা আছে ওইটা গ্যালারি থেকে দিবেন তো যদি আপনার ছবি তোলা না থাকে তাহলে ছবি এখান থেকে ডিরেক্ট তুলে কন্টিনিউ চাপ দেবেন যদি ছবি তোলা থাকে আগে থেকে তাহলে আপনার ফিফটিন ফটো দিয়ে কন্টিনিউ দিবেন অবশ্যই এনআইডির সামনে এবং পেছের দুইটার ছবি আপলোড করতে হবে তো কন্টিনিউতে দেওয়ার পর এ জায়গায় আসবে যে ডকুমেন্ট আপলোডে ঠিক আছে এরপর এই যে কন্টিনিউ কন্টিনিউ ডাব দিবেন এরপর আসবে এই যে লাইভ নিস চেক মানে আপনার ভোটার আইডির সাথে আপনার এখন ফেস ভেরিফিকেশন করবে ফেস মিলাবে তো এই জায়গায় কি কি করতে হবে যে আপনার যদি কোনো প্রকার চশমা থাকে চশমা খুলে ফেলতে হবে টুপি পরা যাবে না আর এমন কোনো কিছু পরিধান করা যাবে না যেটা আপনার ফেস ঢেকে রাখছে ঠিক আছে তো আর আপনার এ জায়গায় যে গুল সার্কেলটা সেই সার্কেলের ভিতরে আপনার মুখটা রাখতে হবে আর ওই জায়গায় একটা অ্যানিমেশন আসবে কার্টুনের আপনাকে দেখাবে কি কি করতে হবে আর লেখা উঠবে ওইটা দেখে দেখে হয় বলতে পারে আপনাকে সামনে তাকাতে উপরে তাকাতে ডানে তাকাতে বামে তাকাতে নিচে তাকাতে মুখ খুলতে চোখ বন্ধ করতে তো ওইগুলো করবেন তো এই জায়গায় কন্টিনিউ দিবেন দেওয়ার পরে আপনার এই যে এরকম চালু হবে এই যে অ্যানিমেশনটা এই জায়গায় আপনাকে বলবে যে ওপেন ইউর মাউথ ক্লোজ ইট অথবা ডানে চান বামে চান উপরে তাকান নিচে তাকান এরকম তো এটা যখন এই যে পুরো সার্কেলটা ফিল আপ হয়ে যাবে ঘুরে তখন আপনার এই ফেস ভেরিফিকেশনটা শেষ হয়ে যাবে তখন এরকম আসবে যে ভেরিফিকেশন কমপ্লিট তখন এই যে ক্লোজের চাপ দিবেন ক্লোজের চাপ দেওয়ার পর আপনাকে এরকম একটা মানে বাইন্যান্সের হোম পেজে নিয়ে আসবে বাইন্যান্সের হোম পেজে নিয়ে আসার পর আপনি এখান থেকে এই যে বাইন্যান্সের যে এই যে লোগোটা আছে এই যে উপরে বাম পাশের গোনায় এই লোগোতে চাপ দেবেন চাপ দেওয়ার পর আপনাকে এই যে এরকম নিয়ে আসবে তো এই জায়গায় দেখবেন নিচে লেখা আছে বাইন্যান্স প্রো তো আমরা এখন বর্তমানে আছি বাইন্যান্স লাইটে তো আমরা বাইন্যান্স প্রোতে যাব তো এই বাইন্যান্স প্রোতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এরকম হয়ে যাবে এই দেখেন আমার বাইন্যান্স এখন নিচে আছে লাইট এই যে আমি ভেরিফাইড রেগুলার তো আমি এখন বাইন্যান্স লাইটে যাবো না কারণ আমি বাইন্যান্স প্রোতে আছি